বৃহস্পতিবার 39তম পূর্ণ রাজ্য দিবস। এদিনের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারতে কৃষ্টি সংস্কৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুনিয়াতে প্রচার করে চলেছেন। দেশবাসী এখন গর্বের সাথে বলতে পারে ভারতবাসী। এই পরিবর্তনটা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। আর পরিক্রমার মাধ্যমে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা অর্জন করা যায়, সেই অভিজ্ঞতা কখনোই বইয়ের পরে অর্জন করা যায় না। আগে যে ভারতীয়রা বিদেশ থেকে থাকতেন, তারা ভারতীয় বলে নিজেকে পরিচিতিতে কুণ্ঠাবোধ করতেন, কিন্তু বর্তমানে যারা NRI রয়েছেন তারা গর্বের সঙ্গে বলেন আমরা ভারতীয়। আর তা সম্পূর্ণ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। সদ্ভাবনা গোটা দেশ ঘুরে রাজ্যের ঐতিহ্য তুলে ধরার প্রয়াস নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। বৃহস্পতিবার 39তম পূর্ণ রাজ্য দিবস বক্তব্য রেখে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সরকার প্রকল্প এনেছে শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের সহায়তা করতে এবং স্বনির্ভর ত্রিপুরা, স্বনির্ভর ভারতবর্ষ গড়ে তুলতে। সেই প্রকল্পগুলি মানুষকে অবহিত করলে মানুষ জানতে পারবে স্বনির্ভর হওয়ার বিভিন্ন কৌশল। আর্থিকভাবে স্বনির্ভর হলে স্বনির্ভরতা আসবে। এর জন্য যুব বিকাশ কেন্দ্রের সদস্যদের প্রতিদিনই সকলের সাথে জনসম্পর্ক বজায় রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি সংহিত প্রগতি আদান প্রদানের পদ্ধতি রাজ্য এবং দেশ এগিয়ে যায়। আর সদ্ভাবনা গোটা দেশ ঘুরে রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরা প্রগতির দিক। রাজ্যের ঐতিহ্য তুলে ধরার জন্য সদ্ভাবনাকে শুভেচ্ছা জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিন দুটি গাড়ি দেশের বিভিন্ন স্থানে পরিক্রমা করার উদ্দেশ্যে রওনা হয়েছে। 12 জন পরিক্রমা করবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত রয়েছে বলে জানা যায়। 50 দিন সময় লাগবে গোটা দেশ পরিক্রমা করে আসতে। কারণ ওনার মধ্যে একটা শক্তি যে ওনার কাছে 130 কোটি ভারতবাসী আছে, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ডেমোক্রেসি নরেন্দ্র ভাই মোদীর কাছে আছে, দুনিয়ার সবচাইতে বুদ্ধিমান মানুষ এই ভারতবর্ষে। স্বামী বিবেকানন্দ তৎকালীন সময় বলেছিলেন শিকাগোতে যে আমাদের ভারতের কিষাণদের কাছে, গরিবদের কাছে ঘড়ি, মেহেঙ্গি ঘড়ি নাও থাকতে পারে, যারা উন্নত সভ্যতা বলে নিজেদেরকে দাবি করে, ওনারা হয়তো বা ভারতীয় পয়সাতে 50,000 টাকা, 1,00,000 টাকার ঘড়ি দেখে সময় বলতে হয়, কিন্তু ভারতীয় যে কিষাণ, যে পুঁথিগত বিদ্যা নেই, সে সূর্য দেখে বলে দেয়। সে উত্তরপ্রদেশের কৃষক হোক আর নর্থ ইস্টের কৃষক হোক, সূর্য দেখে বলে দেবে এখন 12:35 হয়েছে। এটা হচ্ছে ভারত। যে সামাজিক চিত্রটা অতি সহজে আমার সামনে চলে এসেছে, তারপর যখন 2005-এ আবার তখন আমি দুনিয়া দেখে নিয়েছি, 5-স্টারে দেখেছি, 4-স্টারে দেখেছি, বিদেশও দেখে নিয়েছি, কিন্তু তারপর আমার ইচ্ছা হলো যে গাড়িটা যখন ত্রিপুরাতে আমার নিজেরই কার যাবে, তো আমি বললাম যে 2 জন ড্রাইভার ছিল, একজন আসামের, একজন আপনার বিহারের মতিহারি, তো বললাম যে আমি তোমাদের সঙ্গে যাব। তো আমার পত্নী আর আমার ছেলে, ওরা তো বাইক ট্রেনে রাজধানীতে চলে এসছে, তো আমি বললাম যে একদিন মানে সকালবেলা আমি বেরিয়ে গেছি রাজধানী 2টার সময়, আমি ভোর 4টার সময় দিল্লি থেকে বেরিয়েছি, ফগ ছিল এই 2005-এর শীতের সময়, প্রচণ্ড ফগ, তো তার মধ্যে বেরিয়ে গেছি গাড়িতে, তার মধ্যে কিউরিওসিটি বাইকারে যাব, ওইসব আমি সব দুনিয়া তখন সারা ভারতবর্ষ তো আমি ঘুরে নিয়েছি, ইউরোপও দেখে নিয়েছি, তো তারপরও একটা উৎসাহ ছিল যখন গাড়ি দিয়ে বেরোলাম। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, রিফার চেয়ারম্যান পিকপাল সিং, যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার সহ অন্যান্যরা। 2022 সালে ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্যের 50তম বর্ষপূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে সদ্ভাবনার এই উদ্যোগ বলে জানা যায়। ছিল জিনাতে মনে হয় এরকম বড় প্রোগ্রাম কখনো হয়নি আগে। বিভিন্ন রাজ্য থেকে শিল্পরা এসছে, নাচ গান করেছে। সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো মহারাষ্ট্রের একটা টিম ছিল, মহারাষ্ট্রের কালচারাল টিম ছিল, ওরা 3 দিনের মধ্যে হজাগিরি শিখে হজাগিরি পারফর্ম করলো স্টেজে। সেটা আমি অবাক হয়ে গেছি, 3 দিনে হজাগিরি শিখে হজাগিরি করাটা স্টেজে। সেটা দিয়ে বোঝা যায় যে আদান প্রদান, সংস্কৃতির প্রোগ্রেস বা প্রগতি এভাবেই হয় আদান প্রদান দিয়ে। এবং ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি তো আপনারা জানেনই। বৃহস্পতিবার BSF ত্রিপুরা ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারকে কোভিড-19 টিকাকরণের সূচনা করা হয়।
গত 10 মাস ধরে কোভিড-19 অতিমারি প্রভাব চলছে। বাদ যায়নি ত্রিপুরাও। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে রাজ্য অতিবাহিত হয়েছে। এই অবস্থায় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএফ জওয়ানরা কাজ করে গেছে এই জটিল পরিস্থিতিতে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। 1532 জন বিএসএফ জওয়ান এই ফ্রন্টিয়ারে কোভিড আক্রান্ত হয়েছেন। তার মধ্যে 826 জনের চিকিৎসা হয়েছে বিএসএফ শালবাগান হাসপাতালে। বাকিদের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসা হয়। এদের মধ্যে একজনকে জীবিতে স্থানান্তরিত করতে হয়েছিল। সমস্ত কোভিড প্রোটোকল ও ব্যবস্থা করা ভাবে পালন করেছে বিএসএফ। এই সময় বিএসএফ জওয়ান ও স্বাস্থ্যকর্মীরা তাদের দায়িত্ব প্রতিপালন করে গেছে। বৃহস্পতিবার বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার শালবাগানে কম্পোজিট হাসপাতালকে কোভিড-19 টিকাকরণ সূচনা করে একথা জানান বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি সুশান্ত কুমার নাথ। প্রথম ধাপে 100 জন বিএসএফ স্বাস্থ্যকর্মীকে এই টিকা দেওয়া হয়। রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরকে এক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য ধন্যবাদ জানান তিনি। গুড মর্নিং ফ্রেন্ডস, অ্যাজ ইউ অল নো কোভিড-19 প্যান্ডামিক হ্যাজ বিন এ গ্লোবাল মেনেস ফর লাস্ট মোর দ্যান 10 মান্থস। ইন্ডিয়া হ্যাজ নট বিন আনটাচড। ইন ত্রিপুরা উই হ্যাভ ফেসড ডিফারেন্ট ওয়েভস অফ কোভিড-19 ইনফেকশন, বাট আই এম হ্যাপি টু inform you that as BSA personnel, we have fought shoulder to shoulder with the state health care system and the administrative machinery in containing and controlling the spread and treating our patients as well as the patients from the locality. As on date, 1532 COVID positive cases have been reported amongst the members of BSF personnel in this frontier, out of which 826 patients have been treated in this composite hospital and rest have been taken care of in different COVID care centers all over the frontier. I am again happy to inform you that all the patients except one have been treated successfully. Only one person amongst them have succumbed to the disease, that too when he was referred to GB Pant Hospital in Agartala. We in BSF have implemented all COVID protocols and taken very strict precautionary measures in different phases in true letter and spirit, and our jawans, especially healthcare workers, have shown exemplary dedication and devotion to duty in discharging their responsibilities 24/7 all over this period, starting from the beginning of the COVID menace. We in BSF have always joined the various fights against various national emergencies in every walks of life. Similarly, in this time also, BSF is going to be in the forefront of this national vaccination program starting here in this campus today. Today we have about 100 healthcare workers of this location who will be vaccinated in the first dose of COVID-19 vaccine. We are very enthusiastic about it and we are going ahead with no fear or apprehension in our mind. I am thankful to the state health authorities and state administration, in particular the director NHM, in organizing and supporting this initiative of vaccination. I take this opportunity to again thank all our healthcare workers who have silently worked as Samaritans for this fight against COVID-19 in very selfless manner and with full dedication and devotion to their duty. This is an honor for BSF to organize this vaccination program today. We welcome you all to be witness to this program starting today. Thank you. Blue report, cover Tripura. বৃহস্পতিবার বিজেপি সদর শহর জেলা সমন্বয় কমিটির আহ্বানে 23 জানুয়ারিকে সামনে রেখে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন।
কমিউনিস্ট দেশপ্রেম কাকে বলে সে শব্দটা আগে শিখতে হবে। যারা নেতাজিকে স্বাধীনতার অগ্রদূত হিসেবে মানতে চান না তাদের কাছে দেশপ্রেম অজানা, এরা দেশের শত্রু। নেতাজির মতো মানুষকে মূল্যায়ন করতে পারেন না। বৃহস্পতিবার বিজেপি সদর শহর জেলা ও শহর অঞ্চল কমিটির আহ্বানে 23 জানুয়ারিকে সামনে রেখে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথাই বলেন জেলা সভাপতি ডক্টর অলোক ভট্টাচার্য। এদের দেশবাসীর কাছে আগে ক্ষমতা চাইতে বলেন তিনি। কমিউনিস্ট জাতি ও দেশের জন্য রাজনীতি করে না, এরা ক্ষমতার জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেন। ভারত সরকার এই দিনটাকে যথাযথভাবে পরাক্রম দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। নেতাজি ও বিবেকানন্দ সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হয় যায়নি। পরাক্রম দেশের পরাক্রম দিবসের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে বলে জানান বিজেপি সদস্য জেলা শহর অঞ্চল কমিটির সভাপতি ডক্টর অলোক ভট্টাচার্য। বিজেপি সদস্য জেলা শহর অঞ্চল কমিটি এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করবে বলে জানান তিনি। এদিন বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, এরপর একটি র্যালি শহর পরিক্রমা করবে। ভট্টাচার্য এই মন্তব্যের জন্য বলেছিলেন যে এটা সিদ্ধান্তটা মূল্যায়নটা ভুল হয়েছিল, কিন্তু সুভাষ বসুর মতো একজন দেশপ্রেমিক বীর তাকে এরকম ভুল মূল্যায়নের জন্য কমিউনিস্ট পার্টি ক্ষমা চায়নি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় আমরা চাইছি কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের জনগণের কাছে তারা লিখিতভাবে ক্ষমা চাক, না হলে জাতি তাদের ক্ষমা করবে না। আমরা ভারতীয় জনতা পার্টি এই দেশের মহাপুরুষদের বীরত্বের ইতিহাসকে বীর গাথাকে আদর্শকে সামনে রেখে চলি। অথচ কমিউনিস্ট পার্টির যে ঘৃণ্য ট্রেডিশন, তাদের যে দেশবর্ধিতার ট্রেডিশন, সেই ট্রেডিশন সমানে চলছে আজও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে কমিটি গঠিত হয়েছে নেতাজি সুভাষ বসুর জন্মজয়ন্তী পালনের জন্য, সেখানে একটি শব্দ উচ্চারণ করা হয়েছে, কদম কদম বাড়ায় যা। আমরাও এই কদম কদম বাড়ায় যা এই স্লোগানটিকে সামনে রেখে আমরা একটি শোভাযাত্রা বের করব আগামী 23 জানুয়ারি সকাল 9টায়। আমাদের রাজ্য কার্যালয়ে সকাল 9টায় এই শোভাযাত্রা বেরোবে। এর আগে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমরা এই দিনটি যথাযথভাবে পালন করব, ভারত সরকারের সিদ্ধান্ত মোতাবেক পালন করব। আমরা আপনাদের মাধ্যমে আপামর জনগণকে আহ্বান জানাচ্ছি আমাদের এই শোভাযাত্রায় শরিক হওয়ার জন্য। আমাদের শোভাযাত্রাটি ব্যতিক্রম হবে। নতুন প্রজন্মের কাছে আমরা কমিউনিস্ট পার্টি বিকৃত এবং ধিকৃত ইতিহাস তুলে ধরতে চাই, যাতে কমিউনিস্ট পার্টির প্রকৃত পরিচয় আজকের প্রজন্মের যুব মানুষের সামনে প্রতিভাত হয়। বৃহস্পতিবার পূর্ণরাজ্য দিবস উপলক্ষে এক আলোচনাক্রম অনুষ্ঠিত হয় সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার পূর্ণরাজ্য দিবস উপলক্ষে এক আলোচনা চক্রে অনুষ্ঠিত হয় সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ে। উদ্যোক্তা সোনামুড়া মহকুমা প্রশাসন এবং তথ্য সংস্কৃতি দপ্তর। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সুব্রত মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমৃত দাস, বিদ্যালয়ে এসএমসি কমিটির চেয়ারম্যান সেলিম মজুমদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা নাথ প্রমুখরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা নাথ। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মহকুমা শাসক পূর্ণরাজ্য দিবসের তাৎপর্য তুলে ধরেন। বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। তারপরে আমাদের রাজ্য কিন্তু অনেক পরে 1949 সালের 15ই অক্টোবর আমাদের রাজ্য ভারত ভুক্তি হয়, মানে ভারত একটা সার্বভৌম রাষ্ট্র, তার অন্তর্ভুক্ত হয়েছিল আমাদের 1949 সালের 15ই অক্টোবর। তারপরে আমাদের আমি বললাম একটু আগে 1972 সালের আজকের দিনে আমরা পুনরাজ্যের মর্যাদা পাই। তাহলে এখন পুনরাজ্যের মর্যাদার পরে আমাদের প্রথম দিকে যখন আমরা হিসাব করি 1972 সালে এখন পর্যন্ত আজকে আমাদের 2021 সালের 19শে জানুয়ারি, তখন এই যে বিশাল একটা প্রেক্ষাপট, এর মধ্যে আমাদের রাজ্যে অনেক উন্নতি সাধন হয়েছে। সেই রাজেন্দ্র শাসিত রাজ্য থেকে শুরু করে যখন রাজারা শাসন করতেন, একসময় আমরা পূর্ববঙ্গ থেকে 1971 সালে যখন আমাদের পূর্ববঙ্গের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, আমরা পূর্ববঙ্গ থেকে আমরা আমাদের মাতৃভূমি, কারণ সেটা আমাদের পূর্বপুরুষরা এসেছিলেন, আমাদের জন্ম কিন্তু আমাদের এই রাজ্যে হয়েছে। আমাদের জানতে হবে রাজ্যের ইতিহাস জানতে গেলে আমাদের যারা আমরা এখন ছাত্রছাত্রী
রয়েছি, আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি, নিশ্চয়ই আমরা পাঠক্রমের মধ্যে আমাদের রাজ্যের কিছুটা অংশ তো প্রাইমারি স্টেজে আমাদের আছে। তাহলে আমাদের রাজ্যের ইতিহাস যদি আমরা দেখি, প্রায় 2500 বছর, মানে 2500 যদি আমি ধরি, 2500 বছর আমাদের এই রাজ্য রাজন্য শাসিত রাজ্য ছিল, মানে রাজারা রাজত্ব করতেন। রাজারা প্রথম যে রাজা ছিলেন যার রাজত্বে আমরা এই ত্রিপুরা রাজ্যে যিনি রাজত্ব করেছেন, টোটাল আমরা দেখেছি আমাদের ইতিহাসে 185 জন রাজা আমাদের রাজ্যে রাজত্ব করেছে। প্রথম রিপোর্ট খবর ত্রিপুরা। যান দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, ঘটনা উদয়পুর খিলপাড়া বাজার সংলগ্ন এলাকায়। মদমত্ত অবস্থায় এক ভাইকে তাণ্ডবে আবারও ছড়লো পথ চলতি এক যুবকের তরতাজা প্রাণ, ঘটনা খিলপাড়া বাজার সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম সাগর দে, উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিল সে। ঘটনা বিবরণে জানা যায়, বুধবার বিকেল 3টা নাগাদ খিলপাড়া বাজারস্থিত নিজ দোকান থেকে ফেরার পথে মদমত্ত অবস্থায় থাকা TR03H8795 একটি বাইক থেকে সজারু ধাক্কা মারে, এতে গুরুতর আহত হয় সাগর। পরবর্তীতে উদয়পুর অগ্নিনিরাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর কর্মরত চিকিৎসক তাকে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়, কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয়নি। জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মধ্যে দিয়ে রাত 1:30 নাগাদ সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। জানা যায়, সাগর বডি বিল্ডিংয়ের ত্রিপুরা কুমার পদবীতে সম্মানিত হয়েছিল গত 2019 সালে। বলা যায়, উদয়পুরবাসী হারিয়েছে এক উঠতি নক্ষত্রকে। বৃহস্পতিবার তার মৃতদেহ খিলপাড়াস্থিত নিজ বাসভবনে নিয়ে আসতে গভীর শোকের ছায়া এলাকা জুড়ে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবনের সামনে ভিড় জমায় এলাকাবাসীরা। ছুটে যান জেলা সভাপতি স্বপন অধিকারী, খিলপাড়া পঞ্চায়েত প্রধান মানিক চক্রবর্তী, আর কে পর যুব মোর্চার মন্ডল সভাপতি প্রবীর দাস সহ আরো বিশিষ্ট জনেরা। সজোরে ধাক্কা মারে, ধাক্কা মারার পর সবাই দেখছে তার পায়ের এটা ভেঙে গেছে এবং এটা ঝুলছে। ভিতরে যে আঘাত পেয়েছে সেটা তখনই কেউ বুঝতে পারেনি। হসপিটাল নেওয়ার পরে এখান থেকে রেফার করেছে জিবিতে। জিবিতে ডাক্তাররা মাত্র 11:30-12টা নাগাদ সে তখন বলেছে আমার কোমরে ব্যথা করছে বা এখানে ব্যথা করছে। তখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে দেখছে যে তার সমস্ত কিছু ব্লাডে ড্রপ হয়ে গেছে এবং রাত 1টা নাগাদ সেই বৃষ্টিগুলি ঢলে পড়েছে। তো এটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের একটা উত্তীর্ণ যুবক কম সময়ে চলে গেল, তার অনেক স্বপ্ন ছিল, সে জিম করত এবং ফেব্রুয়ারি মাসে নাকি তার একটা কম্পিটিশান ছিল, সেটার প্রস্তুতি সে নিচ্ছিল। তো আমি প্রধান হিসাবে বলবো, আমাদের গ্রামের যুবক যারা আছে, যারা বাইক চালাচ্ছে, তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, তারা যেন খুব ধীরে বাইক চালায়, হেলমেট ব্যবহার করে, এবং প্রশাসনের কাছে আমার ইয়ে থাকবে, আরকিপুর প্রশাসনের কাছে, যে যারা এই ধরনের কাজ ইয়েতে দ্রুত এই অ্যাক্সিডেন্ট করছে এবং এই যে ঘটনা ঘটলো আজকে, আমরা থানাতে আমরা অলরেডি প্রেয়ার করে দিয়েছি এবং আমরা ওসিকে আমি বলে দিয়েছি যে আপনি দ্রুত যারা এটা ঘটনাটা করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য, নাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি চাই আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমাদের অকালে যুবকরা যাতে হারিয়ে না যায় সেটা আমি কামনা করছি এবং ওনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি আর তার আত্মার শান্তি কামনা করছি। বিকাল 3:30 হবে, তো সাগর এখানে রাস্তার মধ্যে ক্রস করছিল, ঠিক ওই সময় একটি মদমত্ত অবস্থায় একজন বাইক চালক সজোরে ধাক্কা মারে তাকে। এই তার যে পায়ের হাড্ডিটা ওই সময় আমরা দেখেছি যে ভেঙে গিয়েছিল, তখন তৎক্ষণাৎ তাকে আমাদের গুমতি জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন থেকে তৎক্ষণাৎ ওকে রেফার করে দেওয়া হয় জিবি হসপিটালে। জিবি হসপিটালে রাত্রিবেলায় ওর আঘাত, হয়তো বা ইঞ্জুরিটা অভ্যন্তরীণ যে ইঞ্জুরিটা খুব বেশি ছিল, যাতে তাকে এই বিলীন হয়ে যেতে হলো। তো এই স্বভাবতই সর্বপুর মণ্ডলের এই 35 নম্বর বুথে এই একনিষ্ঠ যুবকর্মা মানে কর্মী আমরা গভীরভাবে শোকাহত। যার চোখে ছিল বিভুর এক স্বপ্ন, ত্রিপুরা গৌরব ছিল গত বছরের,
যা আগামী দিনে আরও কম্পিটিশনে যাবে, ত্রিপুরার নাম উজ্জ্বল করবে, এই সমাজের নাম, আমাদের এই গ্রামের নাম উজ্জ্বল করবে, কিন্তু সেটা তাকে এখানে থেমে যেতে হবে। তাই এই আমার যুবকর্মীর যে যে বলিদান হয়ে গেল তাতে আমরা মণ্ডল খুবই শোকাহত, গভীর মর্মাহত। যেটা ভাষা প্রকাশ করা মানে খুবই কঠিন। আমরা এখানে এসেছি ওর পরিবারের সমবেদনা জানাতে। আমাদের যারা মণ্ডলের কর্মীরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, তারা সবাই এসছে এখানে। এখন ওর সদ্গতি হবে এবং আগামী কিছুক্ষণের মধ্যেই ওকে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বন্যধাতল হাতির আক্রমণে গুরুতর আহত হয় 60 ঊর্ধ্ব ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড় বনদপ্তর অধীনে কৃষ্ণপুর বারোঘাট এলাকায়। বন্যধাতল হাতির আক্রমণে গুরুতর আহত হয় 60 ঊর্ধ্ব ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড় বনদপ্তর অধীনে কৃষ্ণপুরের বারোঘাট এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মধ্য কৃষ্ণপুর এলাকায় বাসিন্দার বছর 60-এর হরিন্দর নম ছেলে রঞ্জিত নম জ্বালানি কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গল অর্থাৎ বারোঘাটের গভীর জঙ্গলে যায়। আর তখনই ঘটে বিপত্তি। এ গভীর জঙ্গলে বন্য হাতির দাতল হাতি রঞ্জিত নমকে সুর দিয়ে পেঁচিয়ে মাটিতে আছড়ে দেয়। তখনই পাশে জ্বালানি কাঠ সংগ্রহ করা অন্যান্যরা প্রত্যক্ষ করে রঞ্জিত মাটিতে পড়ে কাতরাচ্ছে। ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে। ঘটনার খবর যায় তার বাড়িতে। তার পরিবারের সদস্যরা এবং ঘটনাস্থলে উপস্থিত জনতা তাকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে। রঞ্জিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে রঞ্জিতের অবস্থা আশঙ্কাজনক। তেলিয়ামুড়া মহকুমার হাসপাতাল চিকিৎসক জানান, রঞ্জিততম বহিরাগত কোনো সমস্যা না, শরীরের ভেতরে কোনো সমস্যা থাকতে পারে, তা উন্নত পরীক্ষা নিরীক্ষার পরে জানা যাবে। আর তাই উন্নত পরীক্ষা নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য তাকে প্রেরণ করা হয় আগরতলা জিবি হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল উদয়পুর মহকুমার পুলিশ। আবারও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল উদয়পুর মহকুমার পুলিশ। বুধবার গভীর রাতে উদয়পুর ব্রহ্মছড়াতে গাঁজাসহ একটি গাড়িকে আটক করল পুলিশ। জানা যায়, এই গাঁজার ও বর্তমান বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকার উপরে। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে উদয়পুরের নানা জায়গায় গাঁজা বিরোধী অভিযান নেমে পুলিশ ভালোই সাফল্য পাচ্ছে। আমাদের কাছে খবর ছিল যে মানে ব্রহ্মচড়া এলাকায় কোথাও না কোথাও গাঁজা পেকিং হওয়ার সম্ভাবনা আছে গতকালকে। সেই অনুযায়ী আমরা আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সেট আপ করি এখানটায়। তো হঠাৎ করে খবর আসে একজন সুবুদ ত্রিপুরা বলে আছেন, ওনার বাড়িতে মানে দুটো কুইজার গাড়ি এসছে এবং গাঁজার প্যাকিং চলছে এবং খুব তাড়াতাড়ি অভিযান চালাতে হবে, নাহলে গাড়িগুলো দিয়ে গাঁজা নিয়ে মানে পাচার হয়ে যাবে। আমরা তৎক্ষণাৎ আমার টিম নিয়ে আমি পৌঁছাই ওখানটায়। পৌঁছানোর পরে দেখি 3-4 জন করছিল আমাদেরকে দেখে। তখন রাত্রি প্রায় 10:30 হবে, পালিয়ে যায়। কিন্তু আমরা শুরু ত্রিপুরাকে ধরতে সক্ষম হই প্রথমে। তারপরে আমরা ঘর সার্চ করি, সার্চ করে প্রথমে 3টি প্লাস্টিক ব্যাগ গাঁজার উদ্ধার হয়। তারপরে আমাদের যেটা খবর ছিল অনেক, এর থেকে অনেক বেশি গাঁজা আছে। আবার পুনরায় আবার সার্চ করে পাওয়া যাচ্ছিল। তারপরে গাড়িগুলো সার্চ করে একটু ভালো করে, তারপরে দেখা যায় যে গাড়ির যে ক্রুজার, একটি ক্রুজার গাড়ির ছাদে মানে একটা হিডেন চেম্বার করা আছে। ওখানে 40টি প্যাকেট গাঁজা রাখা আছে। আমরা তদন্ত চালিয়ে আছি। আশা করি আরো যারা যুক্ত আছেন গরিব শীত কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তেলিয়ামুড়া শুকনো মাছ ব্যবসায়ী সমিতির উদ্যোগে তেলিয়ামুড়া সবজি বাজার শেডঘরে এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়ের উপস্থিতিতে শুকনো মাছ বাজারে কর্মরত গরিব দুস্থদের 125 জন মহিলাদের মধ্যে শীত কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিধায়িকা ছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক নরেন্দ্র গোপ, ছিলেন শুকনো মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি খিতেশ দাস ও অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বিধায়িকা বলেন, 110 কোটি টাকা আরবান ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে তেলিয়ামুড়া পৌর পরিষদকে বিভিন্ন ধাপে ধাপে প্রদান করা হচ্ছে। তেলিয়ামুড়া বাজারকে কিভাবে আরো সুন্দর করে সাজিয়ে তোলা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে এই আরবান ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে পদ্ধতি অর্থরাশি তেলিয়ামুড়া বাজার এবং তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় বিভিন্ন স্থানে খরচ করা হবে। এতে করে তেলিয়ামুড়া বাজার এবং পৌর এলাকায় আরো সুন্দর করে সাজিয়ে তোলা সম্ভব হবে। 110 কোটি টাকা আরবান ডেভেলপমেন্ট দপ্তর থেকে আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদকে দিচ্ছেন বিভিন্ন ধাপে ধাপে, এবং এই টাকাটা আমরা তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল এরিয়াতেই আমরা খরচা করব, এবং কিভাবে এই তেলিয়ামুড়া বাজারকে সুন্দর করা যায় এইটা নিয়ে আমি ইতিমধ্যে একটা আলোচনায় বসব। সকলের মতামত নিয়ে, সকলের সাথে নিয়ে কাজ করার জন্য আমি বরাবর আমি সেই মানসিকতা রাখি। নির্বাচনের প্রাক্কালেও আমি কথা বলেছিলাম, সেখানে আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই। সেই দিন সেই সময়ে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, যেভাবে নির্বাচনে আমাকে সহযোগিতা করেছেন, আগামী দিন যাতে আমি আমার প্রতিশ্রুতিগুলি একটা একটা করে আমি পূরণ করতে পারি, আপনাদের সহযোগিতা আমি চাইব। এবং সকলে আপনারা ভালো থাকবেন। চান মানুষের প্রতি যে মানব ধর্ম, সেই ধর্ম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কোভিড-19 কারণে এবছর রেডি বেল হবে না নেতাজি স্কুল প্রাঙ্গণ থেকে, এক সাংবাদিক সম্মেলনে জানান স্কুলের প্রধান শিক্ষক। এবছর রেডি বেল হবে না নেতাজি স্কুল প্রাঙ্গণ থেকে, তবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। এই অনুষ্ঠানে উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবে জন্মদিন পালন। অন্য কোনো স্কুল এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে না। কোভিডের কারণে এবছর অনুষ্ঠানে বেশ কিছু বদল আনা হয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। রেলি যেটা বেরোতো তেসে জানুয়ারি, সেই রেলিটা বেরোবে না। বাকি সবগুলি অনুষ্ঠানের অঙ্গ অঙ্গগুলি প্রায় থাকবে, এবং রেলি পরিবর্তে একটা সংক্ষিপ্ত ছোটো করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই ভিতরের মাঠে। সেখানে প্রেসিডেন্ট হিসাবে আসছেন সভাপতি এডুকেশন মিনিস্টার শ্রী রতনলাল নাথ মহোদয়, আর বিশেষ অতিথি হিসাবে আসবে এখানকার স্থানীয় এমএলএ শ্রী বিশ্বনাথ, শ্রী নামটা আশিস শাহ মহোদয়, আর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পরেই হবে 12:15 আপনার নেতাজির জন্ম শুভলগ্নে শঙ্খধ্বনি, এই দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে। প্রত্যেকটা ইয়ে আপনাদের স্কুল থেকেই পার্টিসিপেট করবে তারা, যে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটা হবে পার্টিসিপেট তো স্কুল থেকেই করবে, অন্য স্কুল থেকে তো এবার পার্টিসিপেট করবে এবং খুব সংক্ষিপ্ত আকারে। কটার সময় হবে ওই দিন? এটা তো প্রথম তো 8:30 তো আসবে, তারপরে ফ্লাইগোষ্ঠী হবে, তারপর ভাষণ অন্যান্যবার মতো যেরকম, তারপর যেটা রেলিটা বেরোতো প্রায় ধরুন 9:20 নাগাদ রেলিটা ফিরতো স্কুলে, পরিক্রমা করে স্কুলে ফিরতো প্রায় 11:30 মধ্যে ফিরতো। ওই সময়ের মধ্যে একটা ছোটোখাটো করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে, তারপরে আবার 11:15 শঙ্খধ্বনি দিয়ে শেষ হবে। রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার রাতে বিশালগড় মহকুমা গোলাঘাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি দোকান পুড়ে ছাই।
বুধবার রাতে বিশালগড় মহকুমার গোলাঘাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বিশালগড় অগ্নিনিরাপক দপ্তরের কর্মীরা যাওয়ার আগে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গোলাঘাটি থেকে বিশালগড় স্টেশন থেকে এর দূরত্ব 9 কিলোমিটার, তাই ইঞ্জিন আসার আগে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গোলাঘাটি বাজার এলাকায় জনগণ বিশালগড় অগ্নিনিরাপক দপ্তরের গাড়িটি আটকে রাখে। তাদের দাবি গোলাঘাটি বাজারে একটি ফায়ার স্টেশন দিতে হবে। আগুনের খবর শুনে ভোরে ছুটে যান বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, পরবর্তী সময়ে ছুটে যান সিপাহীজলা জেলা শাসক বিশ্বশ্রী বেব। গোলাঘাটি বাজারে গিয়ে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত দোকানগুলি ঘুরে দেখেন বিশালগড় মহকুমা শাসক জেলা শাসক। বাজারে ব্যবসায়ী সহ এলাকার জনগণকে নিয়ে ফায়ার স্টেশনের দাবিকে সামনে রেখে আলোচনায় বসেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।